হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরো বাংলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালট্যান্ট আফিনা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডেনমার্ক নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই, কারণ আপনারা জানেন নেক্সট ইনটেকে ডেনমার্কের অ্যাপ্লিকেশন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। তো আমরা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডেনমার্কে পড়াশোনা করতে আপনার যে রিকোয়ারমেন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস এবং আইএলটিএস রিকোয়ারমেন্ট বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। সো আপনি যদি ব্যাচেলার্সের জন্য পড়াশোনা করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসিতে অ্যাজ পার ইউজুয়াল 60% মার্ক ক্যারি করতে হচ্ছে এবং মাস্টার্সে সিমিলার অ্যামাউন্ট অফ মার্ক ক্যারি করতে হচ্ছে। তাছাড়া আপনার আইএলটিএস স্কোর কিন্তু একটা বেশ ভালো স্কোর লাগছে। ব্যাচেলার্সের জন্য আপনার আইএলটিএস স্কোর 6 লাগছে, নো ব্যান্ড লেস দেন 5.5, এবং মাস্টার্সের জন্য আইএলটিএস স্কোর 6.5 লাগছে, নো ব্যান্ড লেস দেন 6। তাছাড়া আপনার অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলেও আপনি ডেনমার্কের কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি আমি ডেনমার্কের টিউশন ফিস নিয়ে কথা বলি, ডেনমার্কের টিউশন ফিস কিন্তু মিডিয়াম টু হাই রেঞ্জের মধ্যে। তো যারা এটা নিয়ে ওকে তো তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ডেনমার্কের টিউশন ফিস অ্যাপ্রক্সিমেটলি 8,000 ইউরো টু 12,000 ইউরোর মধ্যে হয়ে থাকে। এবং ডেনমার্কে পড়ার একটা অনেক বড় ফ্যাসিলিটিস কিন্তু আছে, সেটা হচ্ছে ডেনমার্কে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হয় না। তো আপনাদের যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা হ্যাসেল তারা ডেনমার্কে চুজ করতে পারেন, এবং বাজেট ইস্যু না থাকলে ডেনমার্ক একটা খুব ভালো অপশন। ডেনমার্কে পড়াশোনা করতে হলে কিন্তু আপনার এম্বাসি ঢাকা থেকেই ফেস করতে হবে। তো যাদের ঢাকার বাইরে যাওয়াতে হ্যাসেল তারা ডেনমার্কটা অপশন হিসেবে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ইনটেকে ডেনমার্কের জন্য যারা আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফর ফ্রি কনসালটেশন। আমাদের কাউন্সিলরদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসের ঠিকানাও প্রোভাইড করা আছে। আজ এ পর্যন্তই ধন্যবাদ।